বসন্ত বরণ কর্মসূচিকে ঘিরে শুক্রবার সকালে বিলোনিয়া শিশু উদ্যান প্রাঙ্গণে দেখা গিয়েছে এক অন্যরকম পরিস্থিতি। একদিকে পাখিদের কলতান, অন্যদিকে ছিল কচি কাঁচা শিশুদের উচ্ছ্বাস, নিজেদেরকে নানা রঙে রাঙিয়ে নেওয়া। এদিন সবুজ কণ্ঠের উদ্যোগে বসন্ত বরণ কর্মসূচি আয়োজিত হলেও এর সহযোগিতায় ছিল তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিলোনিয়া পুর পরিষদ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ এবং বিশিষ্ট সমাজ সেবক গৌতম সরকার। উপস্থিত ছিলেন সঙ্গীত গুরু যদুগোপাল বৈদ্য। আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠান মঞ্চে সবুজ কণ্ঠের কচি কাঁচা শিশুরা সহ অন্য শিশু শিল্পীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ আলোচনা করতে গিয়ে বসন্ত উৎসবের গুরুত্ব তুলে ধরেন এবং সবুজ কণ্ঠের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।